হচ্ছে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। এই যেটা চলছে ওটা 14th June টু 16th June 2019, তো আর দেরি না করে এখানে তো চলে আসতেই হবে। গ্রীষ্মকাল মানে হচ্ছে আম, আম ছাড়া গ্রীষ্মকাল ভাবা যায় না। এখন প্রত্যেকের বাড়িতে একটাই জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে আম। সকালে আম, দুপুরে আম, বিকেলে আম, আমের শরবত, আম পান্না, আমের আচার থেকে শুরু করে সব। তো সেই আমকে নিয়েই সিটি সেন্টার তৈরি করে ফেলেছে একটা উৎসব, তার নাম হচ্ছে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। তো উইকেন্ডে এটা চলবে হচ্ছে শুক্র শনি রবি, আজ থেকে স্টার্ট হচ্ছে। তো উইকেন্ড আপনারা বাড়িতে বসে সময় নষ্ট না করে একটু সিটি সেন্টার এসে আম ম্যাঙ্গো ফেস্টিভ্যালটাকে উপভোগ করুন, অনেক রকমের আম নিয়ে যান। আম এখানে এমন এমন কিছু আম আছে যেগুলো হয়তো আপনারা কোনো দিন দেখেননি, তো আমি সেই ম্যাঙ্গো ফেস্টিভ্যালে আপনাদেরকে আজকে নিয়ে যাব। বাড়িতে বসে আগে ম্যাঙ্গো ফেস্টিভ্যালটা দেখে নিন, তারপরে একদিন অবশ্যই এসে ভিজিট করে যান। তো চলে আসুন ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। প্রত্যেক বছর হয় না, এবারে জুস কিরকম প্রাইস এই জুস? এটা মনে হয় ম্যাঙ্গো পান্না, এটা হচ্ছে ম্যাঙ্গো স্কোয়াশ। আর এই স্টলে কি কি আছে? সব জাঙ্ক সব ম্যাঙ্গো, সব ম্যাঙ্গো রিলেটেড। স্টলে যা সব ম্যাঙ্গো। প্রাইস কি রকম আছে? এগুলো কি স্কোয়াশ? আর এগুলো আছে আর কি? সব ম্যাঙ্গো, সব টোটাল ম্যাঙ্গো। এগুলো কি টক না মিষ্টি? সব না ভ্যারাইটি টক জন আছে, মিষ্টি আছে, সুইট ম্যাঙ্গো আছে। এটা কি কোনো কোম্পানি? প্রত্যেক বছর আপনারাই আসে? কত দাম এটা? আপনারা কি কার্ডে পেমেন্ট নেন না ক্যাশে? কার্ডে হবে না। একটা লাল আমাদের সেটা 100 টাকা, টিশার মধ্যে আসবে।
আপনি ওদিকে নামগুলো একটু বলে দেবেন আমার যে এটা ছোট ছোট সুন্দর দশের দশের বিখ্যাত আম হ্যাঁ দশের বিখ্যাত আম দশের এখন মালদাতে দশেরই এখন হচ্ছে এগুলো কলকাতায় তো খুব একটা দেখা যায় না অনেক ভালো খেতে বেশি এটার মেচুরিটি টাইম হচ্ছে জুলাই 15 এর আফটার জুলাই 15 হিমসাগর হলো আমের মধ্যে সবথেকে বেশি আম কিন্তু যখন হিমসাগর ফুরিয়ে যায় এরা আমাদের আমের স্বাদ মেনটেন করে এবং দিল্লিতে সেপ্টেম্বর মাসেও আম পাওয়া যায় সেসব আমগুলো আসবে পাকিস্তান থেকে পাকিস্তানকে আমরা যত গালাগাল দিচ্ছি পাকিস্তান আম দিল্লিতে আমরা খাই পেঁপের সাথে কোনো লিঙ্ক আছে কি পাপিতা ভোগ বলা হচ্ছে কেন এটাও কি মালদারি আম কত করে কিলো এখানে এটা 80 টাকা কিলো হিমসাগর আর এটা এটা হচ্ছে আলতা বেগি মালদার ডালিতে ভর্তি রয়েছে এটা এটা আম্রপালি আচ্ছা আর এই লাল এটাও কি গোলাপ খাস মল্লিকা শেরাবাদ গোলাপ খাস আর ওইদিকে আছে হিমসাগর যে আমের রাজা সেখান থেকে উকি মারছে আমার নাম ডক্টর দীপক সরঙ্গি আজকে আমাদের এখানটার আমাদের বিশেষ করে আমরা জানি এই পশ্চিমবঙ্গে কয়েকশো বছর ধরে আম হচ্ছে এবং এখানে প্রায় 400 রকম আম হয় এবং আপনারা জানেন যে আমাদের যেসব একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফসল হচ্ছে আম ধান পান তার সঙ্গে সঙ্গে আম হয় এবং যে কোনো আমাদের যে শুভ অনুষ্ঠান দেখবেন যে পুজো শুরু হয় আম পাতা দিয়ে এবং এখানটায় আমাদের বৈশাখ মাস থেকে প্রায় ভাদ্র মাস পর্যন্ত আম পাওয়া যায় মানে প্রথম যে আমটা হয় হুগলি জেলায় বৈশাখী বলে একটা আম আছে তারপরে পরপর আম আসে এবং সবচেয়ে যে আমটা বেশি পাওয়া যায় সেটা হচ্ছে হিমসাগর তারপর ল্যাংড়া আসবে আমরা কিছুদিন পর লক্ষ্মণভোগে চলে আসবে লক্ষ্মণভোগ এনেছেন এখানে চলে এসেছি এখানটা আমরা আমাদের পশ্চিমবঙ্গে অন্তত 400 উপরে আম হয় কিন্তু আমাদের যেগুলো কমার্শিয়াল ভ্যারাইটি 4-5 রকম কমার্শিয়াল হিমসাগর ল্যাংড়া এই দুটো হচ্ছে বেশি হ্যাঁ হ্যাঁ আলফানসোটা অবশ্যই কমার্শিয়াল ভ্যারাইটি কিন্তু এটা হচ্ছে মানে আমাদের দেশের আমাদের পশ্চিমবঙ্গে এটা এখন নতুনই হচ্ছে বিশেষ করে বাঁকুড়া বীরভূমে মহারাষ্ট্রের রক্তগিরি অঞ্চলে ভালো হয় ঠিক আছে আমাদের এখন পশ্চিমবঙ্গে করা হচ্ছে রক্তগিরি আম বলে সাধুওয়ালা
মুর্শিদাবাদে বলে, আবার এটাকে সাদুল্লাহও বলে, আপনি অনেক বলে। এবং সবচেয়ে ভালো কি হিমসাগর ভালো, সবচেয়ে ভালো আমার যেটা মনে হয় চলে যাবে শান্তিপুর বা নদীয়ার হিমসাগরটা ভালো। হ্যাঁ, এটা যে রুমানি, এটা এই সময় হয়, এটাকে আপেল ভোগও বলে বা রুমানিও বলে। অ্যাকচুয়ালি আম হচ্ছে রিপেন্ডিরেবল ফুড, একবারে ঠিক আপনি সব রকম আরো আম আছে, আমি জানি না, মানে অ্যাক্সিডেন্টালি আমার আমের উপরে পিএইচডি করা আজকে 30 বছর হয়ে গেছে স্যার, বলার মতো আমার খুব ভালো লাগলো আমের উপর পিএইচডি করা। আমি একটা নতুন তথ্য আপনাকে জিজ্ঞেস করছি, বলছি আম পাতা ডায়াবেটিসের দারুণ উপকারী এবং ইনসুলিনের মতন কাজ করে, সেটাও কাজ করে, এমনকি যাদের দাঁতেরও সমস্যা যদি কচি যেটা খপারি মানে তামার রঙের যে আম পাতা ওটা দিয়ে যদি দাঁতও মাজে তাহলেও কিন্তু দাঁতের অনেক সমস্যা চলে যাবে। নতুন তথ্য পাওয়া গেল, ডায়াবেটিস দূর করা, দাঁতের রোগ দূর করা। আচ্ছা, এবং আমের পাতা, আমের প্রতিটা অংশই কাজে লাগে, যে পাতা থেকে শিকড়, এবং যে কারণে দেখুন আমাদের এখানে শুভ অনুষ্ঠান, এখানে লক্ষ্মীর যে ঘট হয় ওখানে আমের আম প্রলোভ থাকে, এবং যখন সাজানো হয় আপনি অনেক কিছুই সাজান, এখানে যদি আম পাতা দিয়ে সাজানো থাকতে তাহলে কিন্তু দেখতে পাবেন। এখন না হ্যাঁ না আম কাট হতেও হয়, এমনকি ফার্নিচারও করে যারা পায় না গরিব। আমের অনেক গুণগানিতা জানলাম, খুব ভালো লাগলো আপনার সঙ্গে আলাপ করে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের অনেক ধন্যবাদ। হ্যাঁ থ্যাংক ইউ। আমার মতো আরো অনেকে এসে ম্যাঙ্গো ফেস্টিভ্যালে, তো জিজ্ঞেস করে যে ওনাদের কেমন লাগছে, তো ম্যাম আপনার কেমন লাগছে হঠাৎ করে একটা ম্যাঙ্গো ফেস্টিভ্যালে সামার সিজনে? ম্যাঙ্গো তো সামার সিজনেই হবে, আর তাইতে চলে এসছি কিং অফ ফ্রুটস, দেখতে এলাম কত ভ্যারাইটি আছে, মালদা মুর্শিদাবাদ অনেক ভ্যারাইটি আছে, আমরা কিছুটা কিনেছি আরও এখন যাচ্ছি কিনতে, খুবই ভালো লাগছে। একটু গরম, তবে গরমটা ভুলে যাচ্ছি, আমের কিছু ডিশেসও খেলাম, যেরকম কুলফি খেলাম, বোটসি ম্যাঙ্গো খেলাম, তারপরে ফিলি ম্যাঙ্গো খেলাম, খুব ভালো লাগছে, ভীষণই এনজয় করছি, আমি আমার ফ্যামিলি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ।